ঘরে ঘরে যাচ্ছে, ভোটার আইডি কার্ড নিয়ে ভয় ভীতি প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে কোনো ধরনের ভয় ভীতিকে উপেক্ষা করে পরোয়া করে বাকশালীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ আপনারা গড়ে তুলুন। নির্বাচন করছে জনগণের নির্বাচন পারে না, যার কারণে আমরা জনগণকে বলি 7 তারিখে নির্বাচন আমরা ভোট কেন্দ্রে যাব না, ভোট আমরা দিব না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিএনপি জামাত সহ বাংলাদেশের 39টি দল আওয়ামী লীগের 7 তারিখের এই নির্বাচনকে বর্জন করেছে। আর তারই অংশ হিসেবে বিরোধী দলগুলো এই 39টি দল তারা অসহযোগ আন্দোলন ঘোষণা করছে এবং পালন করছে। আপনারা জানেন প্রতিনিয়ত প্রতিদিন বাংলাদেশের মানুষের কাছে গিয়ে লিফলেট সহ নানা কার্যক্রম করছে এবং মানুষকে বোঝাচ্ছে আওয়ামী লীগের এই নির্বাচন একটি একতরফা নির্বাচন। এই নির্বাচনকে বাংলাদেশের কোনো দলই সাপোর্ট করে না, শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কয়েকটি দল বাদে অন্য সবাই এই নির্বাচনকে বর্জন করেছে। এজন্য এই নির্বাচনে কোনো মানুষ যেন ভোট দিতে না যায়, এই নির্বাচন যেন কোনো গ্রহণযোগ্যতা না পায় বহির্বিশ্বের কাছে, সেজন্য বিএনপি জামাত সহ বিরোধী দলগুলো তারা কার্যক্রম করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তারই অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী লিফলেট সহ নানা কার্যক্রম পালন করছে। আমরা তাদের কাছ থেকে বিস্তারিত শুনে আসবো এবং দেখে আসবো জামাত ইসলামী কি কার্যক্রম করছে। তারা ঘরে ঘরে যাচ্ছে, ভোটার আইডি কার্ড নিয়ে ভয় ভীতি প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে কোনো ধরনের ভয় ভীতিকে উপেক্ষা করে পরোয়া করে এই বাকশালীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ আপনারা গড়ে তুলুন। নির্বাচনে ভোট আপনারা বর্জন করুন। সংগ্রামী ঢাকাবাসী, সম্মানিত ভোটার ভাই এবং বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই আওয়ামী বাকশালী ফ্যাসিস্ট সরকার একতরফাভাবে একটা প্রহসনের নির্বাচন করতে চায়, যে নির্বাচনে এদেশের জনগণের কোনো অংশগ্রহণ নাই। এই নির্বাচনটা একটা সাজানো এবং পাতানো নির্বাচন, এই নির্বাচনটা একটা বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন। এই নির্বাচনে দেশ এবং জাতির কোনো কল্যাণ নাই, এখানে শুধুমাত্র একটা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করছে এবং ক্ষমতাকে বাঘামুক্ত করার চেষ্টা করছে। এদেশের জনগণ আওয়ামী বাকশালীদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না ইনশাআল্লাহ। আপনারা আগামী 7 তারিখে যে প্রহসনের নির্বাচন, এই নির্বাচনকে আপনারা বয়কট করুন, বর্জন করুন। আমরা জানতে পারছি যে তারা ঘরে ঘরে যাচ্ছে, ভোটার আইডি কার্ড নিয়ে ভয় ভীতি প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে কোনো ধরনের ভয় ভীতিকে উপেক্ষা করে পরোয়া করে এই বাকশালীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ আপনারা গড়ে তুলুন। নির্বাচনে ভোট আপনারা বর্জন করুন এবং আগামী দিনে যে কোনো ধরনের আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের সহযোগী হবেন, এই আশাবাদ রেখে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা ভোট বর্জনের আহ্বান জানিয়ে এই মুহূর্তের কর্মসূচি শেষ করছি। সারাদিনে আমাদের এই কার্যক্রম চলবে এবং 7 তারিখ পর্যন্ত এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কথা বলবে যদি আমি
ভাই ভাই বলি দিল্লি মানব তুমি কথা বলবে যদি রাজি তুমি দেখে চলবে ওই বিদ্যা নিয়ে পাবে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে আসসালামু আলাইকুম আহমদ যার কারণে আমরা জনগণকে বলি 7 তারিখে নির্বাচনে আমরা ভোট কেন্দ্রে যাবো না, ভোট আমরা দিব না। এর কারণ সকলকে আমরা আহ্বান করতে চাই আগামী যতদিন পর্যন্ত জনগণের মতামত সরকার গঠিত না হবে, এক টাকা সরকারের মধ্যে নির্বাচন না হবে, সেই নির্বাচনে আমরা মানি না এবং ভোট কেন্দ্র আমরা যাবো না। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের এই কার্যক্রম আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনি মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে বানর টিভি 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।